রাজশাহী বিভাগের 8 জেলায় পৌঁছেছে করোনা টিকা। রোববার জেলা উপজেলা পর্যায়ে একযোগে টিকা প্রয়োগ শুরু হবে। আর সেদিন ইপিআর সেন্টারের ওয়াক ইন কুলার থেকে টিকা বের করে দেওয়া হবে বুথে বুথে। প্রশাসন জানিয়েছে টিকা গ্রহীতা, বহনকারী ও টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের তালিকা সম্পূর্ণ হওয়ার পথে। রাজশাহীতে 1,80,000 ডোজ করোনা ভ্যাকসিন আগামী 7 জানুয়ারি থেকে দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে। এ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশাসন জানিয়েছে প্রথম ধাপে বরাদ্দ পাওয়া সবগুলো টিকাই বিতরণের সিদ্ধান্ত হয়েছে। যেহেতু দ্বিতীয়বারের টিকা 8 সপ্তাহের মধ্যে দিলেই তা কার্যকর হবে, সে কারণে আপাতত সংরক্ষণের প্রয়োজন নেই। প্রথম ডোজ দেওয়ার পরে 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেব, এই হিসাবে আমরা হয়তো 1,80,000 ডোজই ফার্স্ট টাইম দিয়ে দেব। যেহেতু আমরা আগামী মাসে বলতে কি, এই মাসেই আমরা সেকেন্ড ফেজের যে ওষুধ, সেই ওষুধটা আবার পেয়ে যাব। সম্মুখ সারির 15 ক্যাটাগরির নাগরিক সহ 55 বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করলে তবেই মিলবে টিকা পাওয়ার সুযোগ। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ 3টি বুথে মিলবে এ সেবা। সেখানে প্রশিক্ষিত 2 জন করবেন টিকাদান, সাথে থাকবেন 4 জন স্বেচ্ছাসেবী। 15 ক্যাটাগরির তালিকা আমাদের কাছে আছে, এটা সরকারের কাছে আমরা পাঠিয়েছি। আর সারা বাংলাদেশের ওই যেটা উনি বললেন 55 বছর বয়স প্লাস, যে কোনো লোক যে কোনো সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, তাকে বলে দেবো যে আপনি ওই পাবাতে অথবা ওই সামরিক হসপিটালে আপনি এতটা সময় যান, ভ্যাকসিন নেন। একটি ভায়ালে থাকা টিকা দেওয়া হবে 10 জনকে, এক একটা বুথে টিকা পাবেন 150 থেকে 200 জন। আপাতত 7 তারিখে আমাদের প্ল্যান উপজেলা লেভেলে আর হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন লেভেলেই সীমাবদ্ধ থাকা। এরপরে আমরা আস্তে ধীরে অন্য জায়গায় এক্সটেন্ড করবো। প্রতি বুথে আমরা কিন্তু 150 থেকে 200 লোককে প্রতিদিন হয়তো ভ্যাকসিনেশন করতে পারবো। রাজশাহী বিভাগের 8 জেলায় প্রথম ধাপে 6,72,000 ডোজ টিকা দেয়া হবে। সবগুলো টিকাই সংশ্লিষ্ট জেলায় পৌঁছে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক টিকা এসেছে রাজশাহী জেলায়। জাহিদ হাসান, যমুনা নিউজ।